ইলিশ মাছ দিয়ে আমরা এভাবে নরম খিচুড়ি রান্না করি, আর এই খিচুড়িটা খেতে কি যে টেস্টি হয়। এই খিচুড়ি যেদিন রান্না হয় সেদিন খাওয়ার পর সবার অবস্থা এরকম হয় যে পেট নিয়ে নড়ার অবস্থা থাকে না। এই সিজনে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতেই প্রায় এই ইলিশের নরম খিচুড়িটা কয়েকদিন পর পরে করা হয়, কারণ এটা খেতে আসলেই অনেক বেশি মজাদার। ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য। খিচুড়িটা আমরা ভাতের চাল দিয়ে রান্না করি, আর ভাতের চাল দিয়ে রান্না করলে এই খিচুড়িটা বেশি মজা হয়। বিশেষ করে মোটা চাল দিয়ে রান্না করতে পারলে আরও বেশি ভালো হয়। এই খিচুড়িটা পোলাওয়ের চাল দিয়ে কখনোই ভালো লাগে না, চাল আর ডাল প্রায় সমান পরিমাণেরই নিতে হয়। তো আমি আজকে যে পরিমাণ নিয়েছি এতে প্রায় চারজনের মতো খাওয়া যাবে। চারজন বলতে আসলে এই খিচুড়িটা এত বেশি মজাদার হয় যে বড় চারজন খেতে পারবে না। আমাদের বাসায় আসলে বড় দুজন সদস্য এবং ছোট দুজন, তো আমি সেই অনুপাতে রান্না করে নিচ্ছি। রাইস কুকারের কাপের এক কাপের চাইতে একটু বেশি চাল নিয়েছি, আর পৌনে এক কাপের মতো নিচ্ছি মুসুরের ডাল। তো চাল ডালগুলো ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিতে হবে, আর তারপর চুলায় একটা প্যান গরম করে তার মাঝে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। ইলিশ রান্নায় আমি সব সময় সরিষার তেল ব্যবহার করি, অন্যান্য রান্নাতেও আমি সরিষার তেলই ব্যবহার করি। যাই হোক, এখন তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি একটু কিছুক্ষণ হালকা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লাল মরিচের গুঁড়া আর 2-2.5 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানেই আমি খিচুড়ি রান্না করব। লবণও বেশি করে দিয়ে দিয়েছি একবারে, এতে করে ইলিশ মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে, মাছের টেস্টটা ভালো লাগবে। তারপর হলুদ মরিচের কাঁচা গন্ধ দূর করার জন্য একটু মশলাটাকে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলা কষে যাওয়ার পরে মাছ দেওয়ার আগে আমি আরও কিছুটা পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছি। এই পানিটুকুর মধ্যেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। মাছটাকে ঢেকে আমি রান্না করছি প্রায় 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে মাছটা মোটামুটি রান্না হয়ে যাবে। নিজে রান্না বলে বলছি না, এই খিচুড়িটা আমার মা খালামণিরাও রান্না করে, আর এই খিচুড়ির স্বাদটা যে কী পরিমাণ ভালো হয় আপনারা যারা না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না। আর যারা ইলিশের এই নরম খিচুড়িটা খান তারা তো জানেন এটা কী পরিমাণ স্বাদের হয়, বিশেষ করে সকালের নাস্তায়। এই ইলিশ খিচুড়িটা হলে খেয়ে দে পেট নিয়ে এক একজনের নড়ার মতো অবস্থা থাকে না, এতটা মজাদার এই খিচুড়িটা। এখন মাছগুলো কষিয়ে নেওয়ার পরে আমি মশলা থেকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে, আর সেই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি চাল আর ডাল যে ধুয়ে রেখেছিলাম সেই চাল ডাল। তারপর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা অবশ্যই দিতে হবে, এতে খিচুড়ি অনেক বেশি সুস্বাদু হবে। 1 চা চামচ করে দিচ্ছি জিরা আর ধনের গুঁড়া। এখন চাল ডাল পেঁয়াজ আর মশলাটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, আর কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এই পানির আসলে কোনো পরিমাপ নেই, আপনি খিচুড়িটা কেমন ধরনের ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী এই পানিটা দিতে হবে। আর রসুন কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই রসুন কুচিও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো খিচুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল ডাল নরম হয়ে যায়, আর যদি উতলে ওঠে তাহলে ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়ে নেড়ে দিতে হবে। তো এখানে আমার চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। চাল ডাল সিদ্ধ হওয়ার পরে খিচুড়িতে একটা আঠালো ভাব আনার জন্য আমি হালকা করে একটু ঘুটে দিচ্ছি, এতে করে চাল ডাল খুব ভালোভাবে মিশে গিয়ে খিচুড়িটা একটা আঠালো ভাব আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। খিচুড়ি ঘুটে নেওয়া হয়ে গেলে আমি কষিয়ে রাখা মাছগুলো এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে কম আঁচে খিচুড়িটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে করে মাছের ফ্লেভারটা খিচুড়ির মধ্যেও ঢুকে যায় খুব ভালো করে। এই খিচুড়িটা একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে, তাই চুলার আঁচটা কমিয়ে রেখে আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বাসায় যদি সদস্য বেশি থাকে তাহলে কিন্তু এই খিচুড়িটা একটু বড় হাঁড়িতে রান্না করবেন, না হলে কিন্তু আপনার খিচুড়ির শর্ট পড়ে যাবে। তো এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট, একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। এই কাঁচা কাঁচামরিচের গন্ধটাও খিচুড়ির মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আনবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই খিচুড়িতে আমার ধনেপাতা কুচিটা হলে অনেক বেশি ভালো লাগে, এটা আমি এর জন্য সবসময় দিই। ধনেপাতা কুচি আপনারা দিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। হয়ে গেল মজাদার ইলিশ খিচুড়ি। এই খিচুড়িটা গরম গরম এখন সার্ভ করলে সবাই খেয়ে অনেক বেশি মজা পাবে, আর আপনি অনেক বেশি প্রশংসা পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।